রাজশাহী বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভাগীয় শহর। কোলাহল মুক্ত এই শহরে প্রায় ৬০ বছর ধরে বসবাস করছেন প্রখ্যাত ঔপন্যাসিক ও ছোট গল্পকার হাসান আজিজুল হক। রাজধানী থেকে দূরে থেকেও মূলধারার সাহিত্য অঙ্গনে দুর্দান্ত প্রতাপেই নিজের অবস্থান বজায় রেখেছেন সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ সমাজ বাস্তবতার রূপকার কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার জবগ্রামে তাঁর জন্ম। দেশভাগের পর স্থায়ীভাবে বাংলাদেশে এসে থিতি হন এই রাজশাহীতে। পড়াশোনা করেছেন দর্শন বিষয়ে। ১৯৬০ সালে মাত্র ২১ বছর বয়সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে দর্শনে শিক্ষক হিসেবে তাঁর পেশাগত জীবন শুরু করেন। এর মধ্যে প্রকাশিত হয়ে যায় তাঁর সাহিত্য প্রতিভা। ১৮ বছর বয়সে লেখেন প্রথম উপন্যাস শামুক। ২৫ বছর বয়সে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য। এরপর আত্মজা ও করবী গাছ, জীবন ঘোষে আগুন, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে গল্পগ্রন্থগুলো প্রকাশিত হলে হাসান আজিজুল হক বাংলা ছোট গল্পে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হন। সাহিত্যে সৃজনশীল ও মননশীল দুই শাখাতেই তার সদম্ভ বিচরণ। ২০০৬ সালে প্রথম পরিপূর্ণ উপন্যাস আগুন পাখি প্রকাশিত হয়। প্রবন্ধ বই লিখেছেন অনেক, অনুবাদও করেছেন নাটক, লিখেছেন শিশুতোষ গল্প, উপন্যাস, আত্মজৈবনিক গল্প। এসবের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সম্মাননার পাশাপাশি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক, স্বাধীনতা পদক। রাঢ়বঙ্গের এই রোদ্দুর মানুষের স্বরূপ সন্ধানে আমাদের এই নিবেদন। আমি তার ছাত্র হিসেবে দেখেছি যে তার ক্লাস করার জন্যে ছাত্ররা মুখিয়ে থাকত। শুধু দর্শন বিভাগের ছাত্র নয়, অন্য অন্য বিভাগের ছাত্ররা তার ক্লাস শুনতে আসত, অনুমতি নিয়ে ঢুকত। এমনকি তার সঙ্গে শিল্প, সাহিত্য, দর্শন এসব বিষয়ে কথা বলার জন্যে গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যারা যারা এই বিষয়ে আগ্রহী, তার সঙ্গে যোগাযোগ রাখতেন। আমরা অধিকাংশই হচ্ছে একটি বিভাগের শিক্ষক, হাসান স্যার ছিলেন গোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের দেশে খুব কম লেখকের পাওয়া যাবে যেটি একটি সময়কালকে ধরে লেখনীগুলো এগিয়ে যাচ্ছে।
প্রথম গল্পগ্রন্থ, দ্বিতীয় গল্পগ্রন্থ, তৃতীয় গল্পগ্রন্থ, এইভাবে যদি পর্যায়ক্রমে চলে যায় আমরা ঠিক দেখব পাকিস্তান সরকারের দুঃশাসন, দেশভাগ, তারপর 1971 চলে আসলো। 1971-এর পর আমরা পাব মুক্তিযুদ্ধের গল্পগুলো, মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা সেখানে বাস্তবে তাদের যে প্রতিফলনের জায়গাটাতে ঘাটতি। ঠিক 75-এর পর বঙ্গবন্ধু হত্যা, এই ঘটনাটা আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে আবার আরেকদিকে ধাবিত করল। এবার তার লেখা বেরিয়ে আসলো ঠিক সেই সময় যে সামরিক শাসন ক্ষমতায় আসলেন সামরিক শাসক জিয়াউর রহমান, তার লেখনের মধ্যে দিয়ে সেই দুঃশাসনগুলো তিনি চিত্রায়িত করলেন। আবার যখন সামরিক শাসক জিয়াউর রহমানকে হত্যার পরে আরেক সামরিক শাসক অধিষ্ঠিত হলেন, তার পরবর্তী গল্পগ্রন্থগুলোতে সেই জায়গাগুলো আবার পাওয়া যায়। অর্থাৎ সামরিক সরকার এরশাদের সেই দুঃশাসনের বিষয়গুলো একদম 90 পর্যন্ত চলে আসে তার গল্পেগুলো। 90-এর পর থেকে তার গল্পে প্রতিফলন হয় দেখা যাচ্ছে যুদ্ধ অপরাধীর ব্যাপারটা, যে বিচার এটার প্রয়োজন তো রয়েছে। অর্থাৎ সময়কালকে অতিক্রম করে তিনি যে একদম আরেকভাবে বলতে গেলে হাসান আইজুল হকের প্রথম থেকে শেষ গল্প পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলে পুরো ইতিহাসটা আমরা একেবারে সময়কে ধরে ধরে আমরা এগিয়ে যেতে পারব। নাজিরুল হক কেবলমাত্র একজন কথা সাহিত্যিক, কথা শিল্পী তা নন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা তাকে কাছে থেকে দেখেছেন, এদেশের সংস্কৃতি মোনা মানুষ যারা তাকে কাছে থেকে দেখেছেন, তিনি যে সমস্ত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সেটি লেখকদের নিয়ে হোক, সংস্কৃতিকর্মীদের নিয়ে হোক, নাট্যকর্মীদের নিয়ে হোক, অথবা দেশের দুঃসময় ভূমিকা পালন করবার জায়গা থেকেই এই সব কিছু মিলিয়ে হাসান আজিজুল হক একজন পরিপূর্ণ মানুষ, এবং এই সব কিছু মিলিয়েই তিনি আমাদের অভিভাবক হয়ে উঠেছেন। হাসান আজিজুল হক যখন গল্প বলেন তখন এরকম চমৎকার তার গল্পের ভিতরে রসের উপকরণ উনি হাজির করেন, কিন্তু লেখা পড়তে গেলে বারবারই এই যে একজন গল্পের বৈঠকের হাসান আজিজুল হক এবং লেখক হাসান আজিজুল হকের বিরাট পার্থক্য দেখা যায়। লেখার ক্ষেত্রে তিনি আমার একান্তই মনে হয় যে একজন কষ্টের কথাকার, কিন্তু যখন বৈঠকে কথা বলছেন তখন হাসান আজিজুল হকের মতো রসিক মানুষ আর আছে কি না সন্দেহ। এমন রসবোধ সহকারে উপস্থাপন করেন, এমন ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি কথা বলেন যে অত্যন্তই উপভোগ্য, অত্যন্ত উপভোগ্য, এবং এত সরস কথা তিনি বলতে পারেন। এটা ওনার যখন আমরা উপন্যাস বা গল্প পড়ি সেই গল্পের ভিতরে কিন্তু আলাদা লেখককে দেখি, যে লেখকের মুখ আসলে মানুষের মধ্যে ভেসে ওঠে, মনে হয় যে সর্বহারা একজন মানুষ, সব হারিয়েছেন একজন মানুষ লেখক, নিজের দেশভাগের দুঃখবোধ থেকে যখন কথা বলছেন তখন মনে হয় যে বিশ্ব একজন মানুষ বুকের ভিতরের হাহাকার নিয়ে কথা বলছেন। সে লাল লেখা পড়ে পাঠ করে তার হাসান আজিজের যে মুখ আমাদের কাছে ভেসে ওঠে, তখন ভাবনায় চলে আসে যে কত বড় দুঃখবোধ নিয়ে তিনি লিখছেন। কিন্তু কথা যখন মুখ থেকে শুনি তখন এমন চমৎকার করে উপস্থাপন করেন, তার উপস্থাপন ভঙ্গি অসাধারণ রসবোধ সম্পন্ন, যা অত্যন্ত উপভোগ্য, এবং লেখক হাসান আজিজুল হক থেকে তাকে সম্পূর্ণ আলাদা করে ফেলেন। আমরা তার যে অসাধারণ মন্ত্রমুগ্ধের মতো আমরা তার কথা শুনি, তিনি তার ক্লাসে অনেক তার অজান্তে, তিনি ফিলোসফিতে পড়াতেন, অজান্তে গিয়ে আমরা বসে থেকেছি। আমরা তার যে কোনো অনুষ্ঠানে বক্তৃতা থাকলে আমরা
সেই বক্তৃতা শুনতে গেছি। সেটি কেবলমাত্র তিনি একজন জাদুকরের মতো কথা বলে যাচ্ছেন, আমাদেরকে কথার জালের মধ্যে আটকে দিচ্ছেন, আমরা মোহমুগ্ধ হয়ে তার কথা শুনে যাচ্ছি, এটি নয়। বরং পরবর্তীতে এটি প্রথম দিকে করতো, কিন্তু পরবর্তীতে অনেক কঠিন জিনিস তার কাছ থেকে বোঝার চেষ্টা করেছি, যেখানে তিনি একবারও সেই শব্দটি হয়তো উচ্চারণ করেননি। হয়তো যেমন আমি উদাহরণ দিচ্ছি যে যেমন আমরা যখন উত্তর আধুনিক কথাটি শুনি বা পোস্ট মডার্নিজম কথাটা শুনি, রিস্ট্রাকচারালিজম কথাগুলো শুনি, এই কথাগুলো তিনি একবারও উত্তর আধুনিক শব্দ উচ্চারণ না করে তিনি এমনভাবে জলের মতো পরিষ্কার করে দিচ্ছেন। এই যে কেবলমাত্র লেখায় নাই, কথায় অসাধারণ যে জাদু শক্তি, এটি হাসান আজুলকের মতো ছিল। তার অভিনয়ের প্যাটার্নটা যদি তার সঙ্গে যারা অভিনয় করবেন তারা যদি না জানেন তাহলে বিপদে পড়ে যাবে। স্যার কখনো সংলাপ মুখস্থে বিশ্বাস করতেন না, মুখস্থ করতেনও না, ফলে তিনি তো ওই মঞ্চের সংলাপ আওড়াতে ওঠেননি, তিনি একটা চরিত্রে অভিনয় করছেন। কাজেই ওই চরিত্রকে হাসান আজলক যেভাবে বিশ্বাসযোগ্য করতে পারতেন তা অকল্পনীয়। যারা তার অভিনয় দেখেছেন, যারা তার নির্দেশনায় কাজ করেছেন, তারা বুঝবেন যে তিনি কত বড় মাপের নাট্য নির্দেশক অথবা একজন নাট্য অভিনেতা। একদিন সকালে গিয়ে বসে আছি, বললো আজাদ সকালে এসো। সকালে গেলাম, আমি বসে আছি, বসে 40 মিনিট। স্যার কোথায়? স্যার বাথরুমে। তো আমি শেষ পর্যন্ত অধৈর্য হয়ে আমি তার মেয়ে তুতনকে বললাম যে তুমি একটু দরজায় বাড়ি দিয়ে বলো যে আজাদ ভাই এসছেন। তো তুতন দরজায় বাড়ি দিয়ে বললেন যে বাবা আজাদ ভাই এসছেন। কিছুক্ষণ পরে তিনি বাথরুম থেকে বের হলেন, বগলে এক গাদা খবরের কাগজ, সব বাথরুমের ভিতরে বসে খবরের কাগজ পড়ছিলেন। গায়ককে বললে আমরা বলি তিনি সাংস্কৃতিক জগতের মানুষ, একজন লেখককে দেখলে বলি যে আমরা চট করে বলে ফেলি যে তিনি সাংস্কৃতিক না। অনেক গায়ককে দেখেছি তার মধ্যে জীবনবোধ নেই, তিনি সমাজ মানুষের প্রতি দায় অনুভব করেন না, অনেক সময় মশায়েবি চরিত্র লালন করেন, তিনি ভয়ে পরিস্থিতি এড়িয়ে চলেন। অনেক লেখককেও এরকম দেখেছি, অনেক নৃত্যশিল্পীকে এমন দেখেছি আমরা, কিন্তু হাসান আজিজুল হক এই জায়গাটি সংস্কৃতিকর্মীদের তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শিখিয়ে দিয়েছেন যে সংস্কৃতিকর্মীদেরই প্রথম দায় হচ্ছে মানুষের প্রতি দায়, সমাজের প্রতি দায়, দেশের প্রতি দায় এবং বিশ্বের প্রতি দায়। গুড লাইফ ইজ ইন্সপায়ার্ড বাই লাভ, গাইডেড বাই নলেজ। আমার হাসান স্যার পণ্ডিত মানুষ, আবার তার বুক ভরা ভালোবাসা, ফলে যখন এই স্যারের কাছে যাই তার পাণ্ডিত্য এবং ভালোবাসা দুটো মিলিয়ে মুগ্ধ হয়ে যাই এবং স্পষ্ট বুঝতে পারি একটা উত্তম জীবনের সাক্ষাৎ পেলাম। আমার বাড়ির পশ্চিমের মাঠ যেটা 2 মাইল আর এদিকে প্রায় 3 মাইল, এই যে সমস্ত মাঠ জুড়ে ঘুরে বেড়াতাম, হ্যাঁ, মাঠের কী ফল হচ্ছে, কী
কি খাওয়া যায়, কি ফল হচ্ছে, কোথাও মাছ পাওয়া যায় কিনা, অদ্ভুত ব্যাপার। ঘুরে বেড়াতাম সারাদিন এবং ওখানে ওই রকম শাসন আমার বাড়ি আমাদের বাড়িতে ছিল না। তাই স্কুলের শিক্ষকদের কথা মনে পড়ে বেশি, কারণ ঈশ্বরের শিক্ষকরা যা শেখান সেটা কিন্তু ওই যাকে বলা যায় যে মানে ইয়ে কখনো তুলে ফেলা যায় না, সেটা এটা চিরকালের জন্য মনের মধ্যে চরিত্রের মধ্যে ঢুকে যায় আর কি। সেই জন্য স্কুলের শিক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লোকরা এটা এ করে না, লোকরা মনে করে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটাই প্রধান শিক্ষা, একেবারেই না। পাঠশালা এবং স্কুলই হচ্ছে সত্যিকার শিক্ষা জায়গা। মানে মানুষটা তুমি কেমন করবে, কীরকম মানুষ তুমি তৈরি করবে, সেটা তোমার নির্ভর করে কোন বিদ্যালয়ে সে শিখছে, কী ধরনের শিক্ষায় তাদের শিখছে, সেটা আমার জীবনে খুব পরিষ্কার। কাজেই আমি এই শিক্ষা জীবনে আমি খুব গর্বিত যে আমি আমাদের গ্রামের স্কুলেই এই সব শিক্ষকের কাছেই আমি লেখাপড়া করেছি। এবং সিরাজগঞ্জে আমি 2 বছর ছিলাম, সেখান থেকে বললাম সিটি কলেজ, সিটি কলেজেও আমি বছর দেড়েক দুয়েক ছিলাম। তারপরেই আমার নিজের কলেজ যেটা বিএল কলেজ, সেই বিএল কলেজে হ্যাঁ ওই ভদ্রলোক তখন প্রিন্সিপাল নেই, মুন্নাগুলো প্রিন্সিপাল এসেছে, তিনি আমার সাদরে গ্রহণ করলেন। আমি দৌলতপুর কলেজে 65 সালে জয়েন করলাম এবং দৌলতপুর কলেজে 9 বছর, 73 সালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেও খান সালমান মুর্শিদ আমাদের যে মনীষী ব্যক্তি ছিলেন তিনি সোজা বললেন যে ইন্টারভিউ, তিনি আমাকে বললেন যে ডিপার্টমেন্টে জয়েন করো। আমি তখন একবার সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে যোগ দিলাম। দর্শন বিভাগে 23 বছর চাকরি করে 1999 আমি রিটায়ার করেছি। তারপরে এক্সটেনশন পেয়েছিলাম শেষ পর্যন্ত 2004 সালে আমি ফাইনাল রিটায়ারমেন্টে চলে গেলাম। প্রকৃতি অকৃপণ, দেখে যে মানুষের প্রতি নিষ্ঠুর হয় না, এখন ওই রকম প্রকৃতি আর দেখি না, ভালো লাগে না। ওই রকম প্রকৃতি এখন দেখতে ইচ্ছে করে, ঝাঁঝার রোদের দুপুর, হ্যাঁ বাড়িতে বসে আছি, আওয়াজ হচ্ছে ঝিম ঝিম ঝিম, এটা কানে শোনা যেত একটা আওয়াজ, কিসের আওয়াজ, দুপুর বলতে দুপুরের আওয়াজ। 47 সালের পর থেকে কী কারণে জানি না আমি এই বাংলার মানে যে যে বিভাজন এটার প্রতি অত্যন্ত রুষ্ট, খুব কখনো এটা মেনে নিতে পারিনি এবং কখনো এটা গোপন করে নেই আমি এটা মেনে নিতে পারছি না। পাকিস্তানি যাচ্ছে তো এরা ঠিক এর মতন, হ্যাঁ এর সাপ চন্দ্রবোড়া সাপ আছে তোমরা চেনো কিনে জানি না, কিচ্ছু বোঝা যাবে না, পাশে গেছে একটা একটু নড়াচড়া করলে এমন একটা সুগন্ধ অবধারিত হয়ে ওরা ঠিক তাই। কিন্তু অনেক কাজ বাকি আছে, ধনবৈষম্য, শিক্ষার বৈষম্য ইত্যাদি জিনিসগুলো করতে হয়, তো এত সহজে উড়িয়ে দেওয়া যাবে না। এইসব জিনিসগুলো যুগ যুগ ধরে একটু একটু সঞ্চিত হয়েছে, যে এই সমস্ত বিষ তাড়াতে অনেক সময় লাগে, কিন্তু উদ্যোগ তো দিতে হবে। আমি আশাবাদী মানুষ তো, হ্যাঁ মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি সহযোগিতা, হ্যাঁ এটাতেই বিশ্বাস করি, মানুষ মানুষ। Thank you.